ক্ষমতা হস্তান্তর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় দিন দেখল দেশের জনগণ। জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভের সময় চারজন নিহত হয়েছে। ঘটনায় বিস্মিত ও স্তব্ধ হওয়ায় প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন তারা। নিন্দার ঝড় বিশ্বজুড়ে, তবে এত কিছুর পর আবারও শুরু হয়েছে অধিবেশন। কংগ্রেসে জো বাইডেনের স্বীকৃতি এখন আনুষ্ঠানিকতা মাত্র। নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে 70 লাখের বেশি পপুলার ভোট পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী, আর ইলেকটোরাল ভোটের হিসাবেও অনেক পিছিয়ে ট্রাম্প। তার 332টির বিপরীতে বাইডেনের পক্ষে 306টি। কিন্তু শুরু থেকে ভোট জালিয়াতির অভিযোগ ট্রাম্পের। তবে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের নির্বাচন কর্মকর্তা ও নিরপেক্ষ পর্যবেক্ষকরা 3 নভেম্বরের নির্বাচনে বড় ধরনের জালিয়াতির অভিযোগকে ভ্রান্ত আখ্যা দিয়েছেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় পার্লামেন্টের ভবনে ঢুকে পড়েছে ট্রাম্পের সমর্থনকারীরা। মুহূর্তে সেখানে এক অরাজক পরিস্থিতির উদ্ভব হয় যা ইতিহাসে বিরল। বিশৃঙ্খল পরিস্থিতির মুখে এক পর্যায়ে কংগ্রেসের যৌথ অধিবেশন স্থগিত করা হয়। হামলার ঘটনার পর পুলিশ ক্যাপিটল ভবন থেকে আইন প্রণেতাদের নিরাপদে সরিয়ে নেয়। ক্যাপিটাল ভবন থেকে ট্রাম্প সমর্থকদের হটিয়ে দিতে পুলিশকে অন্তত 3 ঘন্টা ধরে চেষ্টা চালাতে হয়। ভবনের ভেতর থেকে হামলাকারীদের সরিয়ে নিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় ট্রাম্প সমর্থকেরা পুলিশের উপরও হামলা করে এবং ভবনে ভাঙচুর চালায়। সংঘর্ষে সবশেষ 4 জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য। হতাহত হয়েছে বহু মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় জারি করা হয়েছে 12 ঘন্টার কারফিউ। 52 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 47 জনই কারফিউ ভঙ্গকারী। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ রেখেছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। বুধবার স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে ক্যাপিটল ভবনকে নিরাপদ ঘোষণা করে পুলিশ। পরে আইন প্রণেতারা ফের অধিবেশন কক্ষে ফিরে আসেন। আবার শুরু হয় যৌথ অধিবেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বাইডেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকটোরাল কলেজের ভোট গণনা ও প্রত্যয়ন হওয়ার মধ্য দিয়ে তার জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। এই হামলাকে নজিরবিহীন ব্যাখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ নেওয়ার কথা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।